আল্লাহর ঘর আল্লাহর পাকরা বড় শক্ত বড় কঠিন ওয়াজ করে কে আল্লাহ বলেছে মানুষকে ধরবি খুবই শক্তভাবে বন্ধু কি করবে ধরবি খুবই শক্তভাবে ও বন্ধু তারপরে আমার আল্লাহ ওয়াজ করতেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ ধরবি খুবই শক্তভাবে হিসাব নিবে খুব তৎপরতার সাথে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর ধরার পরে তৎপরতার সাথে বন্ধু হিসাব নিবে কি করবেন সেদিন হিসাব নিবে বন্ধু জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেই হিসাব যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছেন সেই হিসাব কোন পথে অর্থ উপার্জন করেছেন সেই হিসাব কোন পথে অর্থ খরচ করেছেন সেই হিসাব এবং দিনের শিক্ষা কতটুকু অর্জন করে কতটুকু আমল করেছেন সেই হিসাব আল্লাহর দরবারে বন্ধ দিতে হবে সবচেয়ে বড় খবর সেদিন মানুষ বেশিরভাগই বিপদে পড়বে ঠিক কিনা বলে আর জোরে কি করবে মানুষ বেশিরভাগই বন্ধু বিপদে পড়ে যাবে এই পৃথিবীর বন্ধে মামু দিয়ে খালু দিয়ে টেলিফোন দিয়ে কত ধরনের কত রাস্তা খুঁজে বের করা যায় বন্ধু কিন্তু বন্ধু কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা আমার কাছে মনে হয় বন্ধু বর্তমান মানুষ বর্তমান প্রেক্ষাপটের মানুষগুলো পুরোপুরি ইসলাম থেকে সরে গেছে পৃথিবীকে বড় আপন করে বুকে জড়িয়ে নিয়েছে জান্নাতি মানুষ পাওয়াই খুবই মুশকিল ঠিক কিনা বলে বন্ধুরে আমার একটু ধৈর্য ধরে শোনো আমার আল্লাহ আরো কি ওয়াজ করতেছে বন্ধু বিপদে যদি পরর কাউকে খুঁজে পাবা না কারণ হুজুররা বন্ধু কোরআন এবং হাদিস থেকে কথা বলে আল্লাহ এবং রাসূলকে নিয়ে কথা বলে তুমি যদি বাঁচতে চাও মদিনাওয়ালার কাছে যেতেই হবে মাস্ট বি ঠিক কিনা বলেন এটা আমার কথা নয় বন্ধু একটু পরে সেখানে যাব তবে ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই একজন ওই ব্যক্তি এসে আমার নবীকে প্রশ্ন করলো নবী গো কিয়ামত কখন হবে গো নবী এবার আমার নবী প্রশ্ন করলেন তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো বলো না এবার তিনি উত্তর দিলেন নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি বড় ভালোবাসি এবার আমার নবী একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিল তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা ওয়াসকার আমার নবীজির কার জান্নাতে যে যাবেন এটা নিশ্চিত করেছে কে রাসূল রাসূলের কথা সত্য না মিথ্যা আর জোরে রাসূলের কথা লটচর হবে নি যদি কেউ মনে করেন নবীর কথার বিন্দু পরিমাণ চুল পরিমাণ নড়চড় হবে ও বন্ধু তোমার ঈমান চলে যাবে নবী সম্পর্কে চিন্তা করতে কথা বলতে ভাবতে মন্তব্য করতে চিন্তা করে করতে হবে তার কারণ হলো বন্ধু ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ এরা বক্তব্য দিতেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরই বক্তব্যে খুশি হলো না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ ক্ষমা করে দিবে এখন প্রশ্ন আসতে পারে বলে হুজুর আল্লাহ কি ইংলিশে ওয়াজ করেছে না রে বন্ধু না আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহীম আর জোরে বলেন আল্লাহু আকবার এই কন্যার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ যে বড় এটা কইতে অসুবিধা হয় আরে মিয়া সারা জীবন যদি সেজদায় পড়ে থাকেন তারপরেও আল্লাহ যে আপনাকে নিয়ামত দিয়েছে সেই সেজদা পড়ে থাকলেও রিউনশিত করা যাবে আপনি বন্ধু একটুখানি ভিন্ন রূপ থেকে আপনাদেরকে আলোচনা শোনাবো একটুখানি ভিন্ন তারপরে আবার আগের জায়গায় আসবো মনে রাখবেন বন্ধুরে আমার সূরা তিনের মধ্যে ঢুকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন ওয়াস্কার আল্লাহ ইংলিশে যেটাকে বলা হয় বিউটিফুল শেপ বন্ধু দেখেন এই যে স্টেজটা দেখেন কত সুন্দর ঠিক কি না এই কন্যাটা দেখেন কত সুন্দর ঠিক কি না এই কন্যাটা দেখেন আরেক রকম উপরে দেখেন কত সুন্দর মানুষগুলো জান্নাতের বাগান এই দিকে চাইলে আরো সুন্দর ওই দিকে চাইলে আরো সুন্দর বিশেষ করে আপনাদের পদ্মা সেতুতে উঠলে মনে হয় পৃথিবী অপূর্ব রূপে পরিপূর্ণ আপনি যদি পদ্মা সেতুর উপর দাঁড়িয়ে বলেন এ পদ্মা নদী রে তুমি এবং তোমার আশপাশ তো বড় সুন্দর পদ্মা সাথে সাথে উত্তর দিয়ে দিবে ন আমার চাইতে তুমি বেশি সুন্দর কারণ এই জমিনের সৃষ্টি হয়েছে তোমার জন্য আজকের মানুষ কি সুন্দর আছে নাই রে নাই মানুষ সুন্দর নাই বন্ধ মানুষ নষ্ট হয়ে গেছে এই জন্য আমি একটা সঙ্গীত লিখেছি একটু কি শোনাবো শুনান আপনারা স্টেজের লোক কি রাজি নাই শোনাবো রূপে মানুষে তো সুন্দর অন্তর ভরা ময়লা হারিয়েছি সুখের জীবন আছি শুধু জ্বালা কি বলবো এই জন্য বলে জাউরি সোনার মদিনা বাংলার হাওয়া জাউরি সোনার মদিনায় এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকরাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি এসেছে আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা তোমার আপনে না যিনি তোমার আপন হবে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ নাসিব কর মদিনা মাঝে রোজা চাইল না মা বাবাকে ভুইল না হেরে না মাঝে রোজা চাইল না
বাবাকে হইল না আইরে জান্নাতে বাসি হইতে চাইরে জান্নাতে বাসি হইতে চাইরে প্রাণ ভরে করু সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই যাপি নামটি তোমার যতই যাপি নামটি তোমার তহতই মধুর লাগে দয়া তহতই মধুর লাগে সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা যুবক ভাইরা দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ বিশেষ করে আজকে হযরত ফেদুল্লাহ শাহ রহমাতুল্লাহ দরবার শরীফে দুই দিন ব্যাপী ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলের আয়োজন করতে গিয়ে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনারা যারা আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক সারিতে আপনারা যারা আছেন তারা কি অসুস্থ আপনারা অসুস্থ সুস্থ আমার কাছে তো মনে হয় না আপনারা সুস্থ মানুষের কোন কোন জায়গাটা সুস্থ থাকলে তাকে সুস্থ বলে সেটা কি জানেন কোন দিকটা বলেন তো কোনটা কলব ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল অ্যাবসলিউটলি লাভেন কবরে গেলে এখন তো নিজেকে নিজে কালারটা লাড়া দিয়ে বলেন হামসে বড় কোন হে আই এম ভেরি সাকসেসফুল পারসন আই এম দা গ্রেট পারসন নিজের দিকে আঙ্গুলটা উঠিয়ে সেটা বলতে পারেন কিন্তু কবরে যখন যাবেন ফিউচারে যখন যাবেন আপনার পাওয়ারটা 100% লেস হয়ে যাবে ঠিকও বলতে পারবেন না কারণ আপনারা মানসিকভাবে অসুস্থ সিরিয়াস অসুস্থ আমার কথা অনেকের কাছে খারাপ লাগতে পারে কেন জানেন ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম হলো আল্লাহ মনোনীত ধর্ম আর সেই ইসলামের মধ্যে রয়েছে আপনার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ঠিক বলতে পারেন না আর জোরে বলেন না দেখি আরে আর জোরে মোটামুটি ঘুমন্ত মানুষের মতো শুনেন একজন মানুষ যদি ঘুমিয়ে থাকে তাকে আপনি
কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনি তাকে জাগাতে পারবেন। কি করতে পারবেন? জাগাতে পারবেন। কিন্তু জাগ্রত ব্যক্তি যদি ঘুমের অভিনয় করে সারা জীবনও জাগানো সম্ভব না, সেই অভিনয় করবেন না প্লিজ। আপনার আমার জন্য ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করতেছে। কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে কি জন্য জানেন? আল্লাহর জিকির করার জন্য। জিকির কিন্তু অন্তর থেকেও করা যায়, জবান দিয়ে করা যায়, তবে কলব এবং জবান এই দুইটা মিলিয়ে যে জিকিরটা করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ। মানুষ এই যে দেখেন, এই যে ডানে বামে আমরা যারা বসে আছি, এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে বসে, এইটা হচ্ছে একটা বডি স্ট্রাকচার। এই এই দিকে তাকান, শোনেন আমার আলোচনা শুনতে হলে এখানে হাজার হাজার মানুষ আসতে হবে। হাজার হাজার মানুষ আসলেই যে মাহফিলটা কবুল হবে এমনটি নয়। এখানে দুই চারটা আল্লাহর রাসূলের প্রেমিক থাকলে মাহফিল কবুল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার আলোচনার বিষয় অন্যদিকে, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু ভিন্ন দিক থেকে একটু ঘুরে আসতে হবে। সেই জায়গাটা হলো এই যে আমরা যে এখানে বসে আছি, আমাদের এই যে বডিটা, এই বডিটা আসল নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই বডিটার নাম রেখেছেন কোরআনে। কখনো বলেছেন ইয়ায়ুহান নাস, আবার আল্লাহ কখনো বলেছেন ইয়ায়ুহাল ইনসান। আল্লাহর ভাষায় আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন। বাংলাতে আমরা বলি মানুষ, ইংলিশে এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন। এটা হলো এই বডি, মাথা থেকে পা পর্যন্ত, এটা একটা ফর্মালিটি। এটা কি? এটার ভিতরে কিন্তু আরেকটা মানুষ আছে। এটার ভিতরে কি আছে? আরেকটা মানুষ আছে, সেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড, কউলি রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, এটা একদিন ছিল না, আজকে আছে, আরেকদিন থাকবে না, থাকবে না। এটা বিশ্বাস করেন তো? যখন এটা থাকবে না, যতদিন আপনার আমার মাঝে সেই রূহটা থাকবে, ততদিনই পর্যন্ত কিন্তু আপনি আমি মানুষ। কথা বলেন না কেন? আরে ভাই, কৃপণকে তো আল্লাহ দেখতেই পারে না। সবচেয়ে বড় কৃপণ হলো জান্নাতের বাগানে বসার পরেও আল্লাহর রাসূলকে নিয়ে আলাপ হবে, সেই পরিবেশে যদি কারো জবান বন্ধ রাখে, তার চেয়ে বড় কৃপণ সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না। কেন কৃপণতা করছেন? আবার অনেকে বলতেছেন আপনি অনেক ধনী, অনেক পয়সাওয়ালা, অনেক বড় বিল্ডিং বানিয়েছেন, আপনার কয়েকটা ল্যান্ড ক্রুজার, প্রাডো গাড়ি আছে, আপনার মধ্যে অহংকার বিরাজ করতেছে। মনে রাখবেন আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাথে। আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, যার সাথে কোনো শরীক নেই, যার কোনো ক্ষয়, যার কোনো বিনাশ। অহংকার একমাত্র আল্লাহর সাথে পৃথিবীর কারণ হয়, যিনি অহংকার করলো তিনি যেন আল্লাহর কুদরতি গায়ের চাদর ধরে টান দিল, আর যে চাদর ধরে যে টান দিল তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। আর অহংকার মুক্ত, কৃপণতা মুক্ত যেই ব্যক্তি থাকবে তার ঠিকানা হবে জান্নাত, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কারো সাথে শত্রুতা করার জন্য আসিনি, আবার কারো সাথে অবার প্রেম করার জন্য আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা, আল্লাহ বলেছেন সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছে ইমানদারেরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি সেই মিশন নিয়ে আপনাদের কাছে এসেছি, আমি আপনাদের কাছে আজকে মেহমান, আপনাদের জন্য আমি মুসাফির, আমি অন্তর থেকে দোয়া করে যাব, আল্লাহ কবুল করবে, আমি অন্তর থেকে খুশি হব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর রাজি হয়ে যাবে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সবাই জান্নাতের বাগানে চলে আসুন, কারণ আজকের রাত্রের পরে আরো 364টা রাত্র আপনি দেদারসে ঘুরে বেড়াতে পারবেন, আপনাকে কেউ ডাকবে না। আজকে এখান থেকে কিছু ইনস্ট্রাকশন নিয়ে যান, কিছু টিচিং নিয়ে যান, কারণ আপনার ফিউচারটা হবে অত্যন্ত ভয়ঙ্কর। কি সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, যতদিন পর্যন্ত আপনার আমার দেহেই প্রাণ পাখিটা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আমি মানুষ। কিন্তু যখন এই দেহ থেকে পাখিটা উড়াল দিয়ে অচিনপুরে চলে যাবে, না ফেরার দেশে চলে যাবে, তখন কিন্তু এই কথা বলা যাবে না। আলোচনা করার সময় আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমি আগেই বলেছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার সামনে থাকতে হবে এমনটি কোনো কন্ডিশন আমি দেই না। তার কারণ হলো আপনার
আল্লাহ রাসূল বলেছেন ওয়াজ হচ্ছে বিবেকবান মানুষের জন্য সেন্স এবিলিটি সম্পূর্ণ মানুষের জন্য আলোচনা কারণ বিবেকহীন মানুষ আল্লাহ রাসূল বলেছে হাদিসের একটা অধ্যায় আছে মূর্খদের কেড়িয়ে চলো মূর্খদের ভালো নাই মন্দ নাই সুখ নাই দুঃখ নাই ডান নাই বাম নাই কি বলেন চাচা না মিথ্যে বললাম আপনাদেরকে কথা বলতে হবে কিন্তু আজকে একটু কাজ করতে হবে সেটা জবান কাজে লাগাতে হবে কি করতে হবে জবানকে কাজে লাগাতে হবে এই রকম না বিষয়টা আপনি যতদিন পর্যন্ত দেহে প্রাণ আছে আপনি আমি আছি যখন দেহ থেকে প্রাণ চলে যাবে আপনি আমিও নাই তখন আই এম এ ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত ঠিক কিনা বলেন মৃত্যুবরণ করার পরে কোথায় চলে যায় মানুষ কবরে কোথায় আরো জোরে আরো জোরে আরো জোরে বলতে হবে কবর শব্দটাকে একেবারে নন স্টপলি বেকবাড়ি স্পিকিং যেভাবে করে নন স্টপলি স্পিকিং যারা করে ইংলিশে যারা অনর্গল কথা বলতে পারে যেই কোনো বিষয়ের উপর সেইভাবে কবর শব্দটাকে আপনাকে মুখস্থ করতে হবে কেন জানেন কারণ এটাই হলো আপনার ফিউচার এটাই হলো আপনার ভবিষ্যৎ ঠিক কিনা বলেন এই ভবিষ্যৎ হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কারণ এই পৃথিবীর বুকে যদি আপনি ভিক্ষুক হন কেউ না কেউ আপনাকে সাহায্য করবে কিন্তু ফিউচারে যখন যাবেন আপনাকে কিন্তু কেউ সাহায্য করবে না এই জন্য পৃথিবীর ভিক্ষুক হওয়া ভালো কিন্তু পরকালের ভিক্ষুক হওয়ার মতো নিকৃষ্ট আর কিছু হতে পারে না আমি আপনাদেরকে আরেকটা কথা মনে করিয়ে দেই অল মেন উইল ডাই কুল্লু নফসিন যায়কাতুল মাউত সবাইকে মৃত্যুবরণ করতে হবে এর মধ্যে মানুষের মৃত্যুটাই হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক কিনা বলে কারণ মানুষকে ঘিরে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন জোরে বলেন ঠিক কিনা আপনি যখন কবরে যাবেন এই পৃথিবীর বুকে কিন্তু আপনি বিভিন্ন ফর্মালিটি আপনি কি করতে পারেন মেনটেন করতে পারেন বিভিন্ন প্রতিকূল অবস্থাকে কিন্তু আপনি মোকাবেলা করতে পারেন বিভিন্ন প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করার জন্য আপনি অনুকূলে আনার জন্য সেই অনুকূলে যেই পার্সনগুলো আছে তাদের শরণাপন্ন হয়ে কিন্তু আপনি কি করতে পারেন আনতে পারেন কিন্তু সম্মানিত উপস্থিতি পবিত্র কালামে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন ও ইদাল কুবুরু বুসিনাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত কবরটা যখন ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে কবরটা যখন ওপেন হয়ে যাবে আপনি আমি আমরা সবাই প্রত্যেকই প্র্যাকটিক্যালি দেখতে পারবো জানতে পারবো আমরা কে কি করেছি আর কি করিনি ঠিক কিনা বলেন এই কি করেছি আর করেনি এটাকে ঢাকার কোনো সুযোগ নাই 500 টাকা রং চা দুধ চা আপনার বেনসন সিগারেট টেলিফোন ড্রাইজিং কোন ধরনের কোন কিছু কি চলবে সেদিন না এদিক দিয়ে আল্লাহ বলেছেন সব তোমাদের সামনে ওপেন থাকবে ওই দিক দিয়ে রাসূল বলেছেন ওয়া ইদাল কুবু রাসূল বলেছেন আল কবারু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হাফরাতুম মিন হুফারিন নার কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে নেগেটিভ এন্ড পজিটিভ আপনি কোনটা আইডেন্টিফাই করবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোনটা বাছাই করে নেবেন আপনাকে ডিসাইড করতে হবে দেখেন এখানে যারা এসেছে ম্যাক্সিমামই মুরব্বী আমি এই জন্য বলি চাচা এই প্রজন্ম থেকে মুরব্বী মানুষগুলো যদি চলে যায় পৃথিবীটাকে আর বেশি দিন টিকানো সম্ভব নয় কারণ বর্তমান প্রজন্মের ডিজিটাল বাংলাদেশের কমার্শিয়াল যুবকগুলো ম্যাক্সিমাম যুবক পথভ্রষ্ট কথা বলতে পারেন না ঠিকটা বলতে পারেন না ম্যাক্সিমাম যুবক পথভ্রষ্ট তার মধ্যে আমি অবজারভেশন করে দেখেছি প্রতি হাজারে 999 জন যুবকই আজকে ইসলামের প্রতিকূলে পথভ্রষ্ট হয়ে গেছে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে এই যুবক তোমরা যারা জান্নাতের বাগানে বসেছো তোমাদের জন্য গুড নিউজ এত চমৎকার নিউজ এই পৃথিবীর বুকে কিন্তু এখন আমরা আমাদের মাথার উপর আসমান আছে আছে না কিয়ামতের দিন আমি এটা যদি সূরা ইনফিতরের তাফসীর করতে যাই তাহলে সেই বিষয়টাকে আমি পুরো আলোচনা করে বোঝাতে পারবো তবে যেই যুবকগুলো জান্নাতের বাগান অ্যাটেন্ড করেছো তোমাদের জন্য একটা গুড নিউজ এই পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে কত দূরে 9 কোটি 13 লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড প্রতি সেকেন্ডে 186,000 মাইল বেগে পৃথিবীর দিকে সূর্যের আলো ছুটে আসে এই এত আবরণ ভেদ করে সূর্যের কিরণ মানুষের মাথায় লাগে মানুষ কিন্তু সইতে পারে না পারে এখানে আসার কারণ হলো বন্ধু তোমরা জানো না পৃথিবী তোমাদেরকে মাতাল করে দিয়েছে বন্ধুরে আমার তোমাদের মনের গড়ে জং ধরেছে পৃথিবীর রঙিন চশমা তোমার পড়ার কারণে কাল কিয়ামতের দিন আজকে 9 কোটি 13 লক্ষ মাইল দূরে বন্ধ সূর্য সূর্যের আলো তাপানো সইতে পারে না কিয়ামতের দিন মানুষের মাথার উপরে সূর্যটা থাকবে মানুষের ঘামে পুরো শরীর ডুবে যাবে দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ বন্ধু ওই কঠিন বিপদের সময়ে
আল্লাহর আরশ ছাড়া কোনো কিছুই বন্ধু সেদিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে যুবকের রং তামাশা করার সময়, নাচানাচি করার সময়, ডান্সিং কুম্ফু দেওয়ার সময় বন্ধু সিঙ্গারদের পিছনে পিছনে ঘুরে ঘুরে নিজেকে সিঙ্গার হওয়ার স্বপ্ন বাদ দিয়ে তাদের জীবনে শুধু আল্লাহ আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডুরে লাগাইবার চিন্তা থিংকিং নিয়ে জীবন যাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মাধ্যমে জানতে পেরেছি বন্ধু, আমার নবী সাত শ্রেণীর মানুষকে আল্লাহ কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবে। এর মধ্যে একটা শ্রেণীর লোক থাকবে শুধু পৃথিবীর আল্লাহ এবং রাসূল প্রেমিক যুবকের চাচা সঠিক উত্তর দিয়েছেন, একদম কুইকলি তিনি আনসার দিয়ে দিয়েছেন, লবণ ছাড়া খাবার কি হয় না, লবণ ছাড়া যেমন খাবার মজা হয় না তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলেও কোশ্চিন কালেও তোমার আমার কাছে আমল মজা লাগবে না। এর রমজানপুরের যুবক আমার ভাই আমার বাবারা আমার মা আমার বোনদেরকে সবাইকে ডেকে ডেকে বলবো, আমল করার আগে প্রেমের বাজারে যাও, কেমন করে প্রেম করতে হয় সে ট্রেনিং নিয়ে এসো। প্রেমের বাজারে গিয়ে যদি প্রেমের ট্রেনিং নিতে পারো রে, তোমার জীবনে এই পেটের খিদা নিবারণ করার চাইতে তোমার রুহের খিদা মিটাইবার স্বপ্ন তোমার মাঝে বেশি কাজ করবে, ঠিক কিনা বলেন? আরে জোরে কন্যা কেন, যারা স্টেজে বসে তারা বেশি দায়িত্বশীল হতে হয়, ঠিক কিনা? আর জোরে, আমার খবর একটু খারাপ লাগতে পারে, কারণ আল্লাহ কুমুরন হক কথা তো দিতা, কিন্তু আল্লাহ কোরআনে ডেকে ডেকে বলে অকুলু কাউলান সাদিদা সেদা রাইট থিং, আমার নবী বলেছেন সত্য কথা একটু তিতা লাগবে, আর আবার আল্লাহ বলেছেন তিতা হইল সত্যটাই বল। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমি ছিলাম কোথায় কবরে, ঠিক কিনা? আপনাদেরকে বোঝানোর জন্য একটু লাইনটা ক্রস করে বন্ধু পিসডালা রাস্তা থেকে একটু মেঠুপথে নেমে এসেছিলাম, আবার যাব বন্ধু পিসডালা রাস্তায়। যাবেন তো বন্ধুরে আমার, কারণ ওই জীবনের কোনো পরিবর্তন হবে না, যেমন বাজার তেমন খাবার, ঠিক কিনা বলেন? যেমন বাজার তেমন খাবার, যেমন ইনকাম তেমন বাজার, ঠিক কিনা বলেন? আপনার যেমন কর্ম তেমন ফল, এই জন্য আমি একটা বাংলা প্রভাত লিখেছি বন্ধু, কি লাভ হবে আমি অন্য জনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে, ঠিক কিনা বলেন? বা বন্ধু ইনকাম ভালো করলে বাজার ভালো হবে, বাজার ভালো হলে খাবারটাও খুব মজাদার হবে, ঠিক তেমনি ভাবে আপনি পৃথিবীর বুকে, আমি বলছি না আপনি পৃথিবীকে বলে যান, আমি বলছি না আপনি চা কফি খাওয়া বন্ধ করে দেন, আমি বলছি না বিয়ের বাড়িতে কুরমা ফলাও খাওয়া ছেড়ে দেন, আমি পৃথিবীর কোনো ফর্মালিটিকে অস্বীকার করছি না, তবে পৃথিবীর ফাঁকে ফাঁকে মালিককে স্মরণ করতে হবে, তাহলে আপনি হবেন মুমিন মুত্তাকি। মনে রাখবেন মুসলমানের জন্য আমার আল্লাহ জান্নাত বানায় নাই, কথা কয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জন্য জান্নাত বানায় নাই, আল্লাহ নিজে ওয়াজ করতেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি হও আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বন্ধুরে আমার, কেমন পাথরের মতো হৃদয় রে তোমাদের এই রমজানপুরের মানুষ, এই মাদারপুর রমজানপুরের মানুষ, ও বন্ধু কত শক্ত হয়ে গেলা, ওই কাল কিয়ামতের দিন আলেমদেরকে ভালোবাসো, এখনো সময় আছে, আমি পরে আসছি এই জায়গায়, তার আগে আমি কবরের জায়গাটা একটু ঘুরে আসি, ঘোরার দরকার আছে না নাই, কথা বলেন না কেন? মানুষ চাইলে কিন্তু হাজার চেষ্টা করলেও মৃত্যু থেকে বাঁচতে পারে না, মৃত্যু থেকে বাঁচার চেষ্টাটাই করে, কথা বলেন না কেন? আমার ওয়াজ তো আপনারা মনটা এলোমেলো থাকলে বুঝবেন না, আমার আলোচনা শুনতে হলে তিনটা কন্ডিশন মানতে হবে, কয়টা? তিনটা। কয়টা? তিনটা। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ করে দিতে হবে, হৃদয়কে ওপেন করে দিতে হবে, এটাকে কি করতে হবে? এটা কিন্তু দুষ্ট, এটা কি খুবই দুষ্ট, কারণ বলো হুজুর আপনি কি মন গড়া কথা বলছেন না, রাসূল বলেছেন দুই সোয়ালের মধ্যখানের দায়িত্ব যে নিতে পারবে, দুই রানের মধ্যখানের যে দায়িত্ব নিতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। হুজুর কি ঠিক বলছি না? কি চমৎকার নিউজ দেখছেন বন্ধুরে আমার,
পাথর হইও না হৃদয়টাকে নরম করে জান্নাতের বাগানে চলে আসো কারণ চারপাশে আজকে রহমতের ফেরেশতারা আপন করে ঘিরে রেখেছে সুবহানাল্লাহ আজকে আল্লাহ আমাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে প্রশংসা করতেছে আনন্দিত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে প্রশংসা করছে তবে যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন তারা বাইরের লোক নয় বল হুজুর কেন গো আমাদেরকে সৃষ্টির প্রস্তাব যখন আমার আল্লাহ দিলেন কি দিলেন ফেরেশতারা বলছে আমরা মারামারি করব কোন কোন করব আল্লাহর গোলামি করব না আল্লাহ বলেছিলেন ইন্নি আলামু মা লা তাআলামুন আমি যা জানি তোমরা তা জানো না তার মানে আমার সকল উম্মত আমার গোলামি ছাড়বে না বন্ধুরে আমার হৃদয় খুলে শুনেন মানুষ কিন্তু চাইলেন চাইলেও মৃত্যু থেকে বাঁচতে পারে না বাঁচার চেষ্টা করে ঠিক কিনা কিন্তু মানুষ যদি চায় রে জাহান্নাম থেকে বন্ধ বাঁচতে পারে কিন্তু বাঁচার চেষ্টা করে না আপনারা বলেন আমি মানুষ কি বোকা না বুদ্ধিমান আর জোরে বলেন না বোকা না বন্ধুরে আমার হৃদয় খুলে শোনেন আমি আপনাদেরকে পায়ে হাত রেখে বলছি বন্ধু আমার প্রথম কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকলার জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি আমার কথা মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট ঠিক কিনা কারণ আপনি এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই কারণ হৃদয় দিয়ে আলোচনা শুনতে হবে ব্রেইনে সেটআপ দিতে হবে আগামী কাল থেকে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে তাহলে আপনি দুনিয়া আপনার জন্য নেয়ামত পর্যকি জীবন নেয়ামত ঠিক কিনা বন্ধুরে আমার আমার দিকে তাকার আপনারা নজর দিয়ে দেখেন আমি কি বলতে চাই বন্ধু আবার বলছি পায়ে হাত দিয়ে বলতে চাই আপনি আমি মরার পরে কোথায় যাব আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে বলেছেন কবরকে ওপেন করে দিবে আরেকদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশ রাব্বিকা লাশাদীদ আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন ওয়াজ করে কে আর জোরে বলে না কে ওরে বাপরে বাবা আপনারা তো অনেক দামি আমার মনে সব দিরাতে জান্নাতের টিকিট আছে কি আছে আওয়াজ দেখছেন নি কি কি সমস্যা কি মনো মনো আস্তে আস্তে কথা কইতে হইবে ইয়া জান্নাতের বাগান মনের ইচ্ছা মতো কথা কওয়া যাইবে না ঠিক কিনা বলে মুই কুমিল্লা থেকে বড় কষ্ট হইরে চইল্লাইছি ঠিক কিনা বলে মোরে ডিস্টার্ব করলে হইবে না একটু ধৈর্য ধরে বইতে হইবে ঠিক কিনা বলে মন মোর কথায় খুশি হইছেন না রাগ হইছে আরো জোরে ক আরে ভাই কথা কইতে পারেন আপনারা হার্ট অ্যাটাক করে মরবেন আমি বললাম তো এক সপ্তাহ পরে বলবে স্পোর্ট ড্যাট কেন হার্ট অ্যাটাক করছে কারণ এটা সব সময় কথা বল না কেন মানুষ মানুষের জন্য আমি আপনার দুশ্মন হতে পারি মন থেকে আমাকে ভালো নাই লাগতে পারে আর কথাগুলো শুনেন ঠিক কিনা আগে তো ভালো লাগা তারপরেই না ভালোবাসা আমি বলি না আপনারা আমাকে ভালোবাসেন ভালোবাসবেন আল্লাহকে রাসূলকে আবার ভয় করতে হবে কাকে আল্লাহকে ঠিক কিনা বলে আর জোরে জবান কাল্লাই রাখছেন জবানের বাস দিমু একটু পরে আইতি আছে আর জোরে বন্ধুরে আমার মনু কইছি কষ্ট হয়েছে মানে মনু কইতে আমার কাছে খুব ভালো লাগে বুঝছেন মনু শব্দটা খুব মানে মজা এই জন্য আমার সাথে কিন্তু একজন সিআইডি অফিসার আসতে ঢাকা থেকে উনি কিন্তু পরিচয় দেয়নি হেড অফিস থেকে আমার খুবই পাগল ভক্ত এখানে আসবো উনি আমার সাথে কিন্তু চলে আসছে আসার সময় কিন্তু একাধিকবার দুজনে মনু শব্দটা নিয়ে কথা বলছি আর হাসাহাসি করছি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ বলেছেন ইন্না বাতশ রাব্বিকা লাশাদীদ দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন ওয়াজ করে কে আল্লাহ বলেছে মানুষকে ধরবি খুবই শক্ত ভাবে বন্ধু কি করবে ধরবি খুবই শক্ত ভাবে ও বন্ধু তারপরে আমার আল্লাহ ওয়াজ করতে ওয়াজ করতেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ ধরবি খুবই শক্ত ভাবে হিসাব নিবে খুব তৎপরতার সাথে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর ধরার পরে তৎপরতার সাথে বন্ধু হিসাব নিবে
কি করবেন সেদিন হিসাব নেবে বন্ধু জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেই হিসাব যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছেন সেই হিসাব কোন পথে অর্থ উপার্জন করেছেন সেই হিসাব কোন পথে অর্থ খরচ করেছেন সেই হিসাব এবং দিনের শিক্ষা কতটুকু অর্জন করে কতটুকু আমল করেছেন সেই হিসাব আল্লাহর দরবারে বন্ধ দিতে হবে সবচেয়ে বড় খবর সেদিন মানুষ বেশিরভাগই বিপদে পড়বে ঠিক কিনা বলে আর জোরে কি করবে মানুষ বেশিরভাগই বন্ধু বিপদে পড়ে যাবে এই পৃথিবীর বন্ধে মামু দিয়ে খালু দিয়ে টেলিফোন দিয়ে কত ধরনের কত রাস্তা খুঁজে বের করা যায় বন্ধু কিন্তু বন্ধু কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা আমার কাছে মনে হয় বন্ধু বর্তমান মানুষ বর্তমান প্রেক্ষাপটের মানুষগুলো পুরোপুরি ইসলাম থেকে সরে গেছে পৃথিবীকে বড় আপন করে বুকে জড়িয়ে নিয়েছে জান্নাতি মানুষ পাওয়াই খুবই মুশকিল ঠিক কিনা বলে বন্ধুরে আমার একটু ধৈর্য ধরে শোনো আমার আল্লাহ আরো কি ওয়াজ করতেছে বন্ধু বিপদে যদি পড়রে কাউকে খুঁজে পাবা না কারণ হুজুররা বন্ধু কোরআন এবং হাদিস থেকে কথা বলে আল্লাহ এবং রাসূলকে নিয়ে কথা বলে তুমি যদি বাঁচতে চাও মদিনাওয়ালার কাছে যেতেই হবে মাস্ট বি ঠিক কিনা বলেন এটা আমার কথা নয় বন্ধু একটু পরে সেখানে যাব তবে ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই একজন ওই ব্যক্তি এসে আমার নবীকে প্রশ্ন করলো নবী গো কিয়ামত কখন হবে গো নবী এবার আমার নবী প্রশ্ন করলেন তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো বলো না এবার তিনি উত্তর দিলেন নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি বড় ভালোবাসি এবার আমার নবী একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিল তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা ওয়াজকার আমার নবীজির কার জান্নাতে যে যাবেন এটা নিশ্চিত করেছে কে রাসূল রাসূলের কথা সত্য না মিথ্যা আর জোরে রাসূলের কথা লড়চড় হবেনি যদি কেউ মনে করেন নবীর কথার বিন্দু পরিমাণ চুল পরিমাণ নড়চড় হবে ও বন্ধু তোমার ঈমান চলে যাবে নবী সম্পর্কে চিন্তা করতে কথা বলতে ভাবতে মন্তব্য করতে চিন্তা করে করতে হবে তার কারণ হলো বন্ধু ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ এরা বক্তব্য দিতেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরই বক্তব্যে খুশি হলো না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ ক্ষমা করে দিবে এখন প্রশ্ন আসতে পারে বলে হুজুর আল্লাহ কি ইংলিশে ওয়াজ করেছে না রে বন্ধু না আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহীম আর জোরে বলেন আল্লাহু আকবার এই কন্যার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ যে বড় এটা কইতে অসুবিধা হয় আরে মিয়া সারা জীবন যদি সেজদায় পড়ে থাকেন তারপরেও আল্লাহ যে আপনাকে নিয়ামত দিয়েছে সেই সেজদা পড়ে থাকলেও ঋণ শোধ করা যাবে না আপনি বন্ধু একটুখানি ভিন্ন রূপ থেকে আপনাদেরকে আলোচনা শোনাবো একটুখানি ভিন্ন তারপরে আবার আগের জায়গায় আসবো মনে রাখবেন বন্ধুরে আমার সূরা তিনের মধ্যে ঢুকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন ওয়াসকার ইংলিশে যেটাকে বলা হয় বিউটিফুল শেপ বন্ধু দেখেন এই যে স্টেজটা দেখেন কত সুন্দর ঠিক কিনা এই কন্যাটা দেখেন কত সুন্দর ঠিক কিনা এই কন্যাটা দেখেন আর এক রকম উপরে দেখেন কত সুন্দর মানুষগুলো জান্নাতের বাগান এই দিকে চাইলে আরো সুন্দর ওই দিকে চাইলে আরো সুন্দর বিশেষ করে আপনাদের পদ্মা সেতুতে উঠলে মনে হয় পৃথিবী অপূর্ব রূপে পরিপূর্ণ আপনি যদি পদ্মা সেতুর উপর দাঁড়িয়ে বলেন পদ্মা নদী রে তুমি
এবং তোমার আশপাশ তো বড় সুন্দর পদ্মা সাথে সাথে উত্তর দিয়ে দিবে ন আমার চাইতে তুমি বেশি সুন্দর কারণ এই জমিনের সৃষ্টি হয়েছে তোমার জন্য আজকের মানুষ কি সুন্দর আছে নাই রে নাই মানুষ সুন্দর নাই বন্ধ মানুষ নষ্ট হয়ে গেছে এই জন্য আমি একটা সংগীত লিখেছি একটু কি শোনাবো শুনান আপনারা স্টেজের লোক কি রাজি নাই শোনাবো রূপে মানুষে তো সুন্দর অন্তর ভরা ময়লা হারিয়েছি সুখের জীবন আছি শুধু জ্বালা কি ভুল বলছি আপনি কি চতুর্দিকে সুখ দেখেন না অন্তর জ্বালা দেখেন এই জন্য বলে মানুষে তো সুন্দর অন্তর ভরা ময়লা হারিয়েছি সুখের জীবন আছি শুধু জ্বালা জ্বলছি দিবানিশে ভুলে গেছি হাসি জীবন থাকিতে যেন হলো রে মরণ এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন যত দেখি আমি তত ভালো লাগে শীতল হয়ে যায় মন এত যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন ঠিক কিনা বলেন আরো জোরে অন্দরে আমার আকাশের দিকে তাকিয়ে দেখেন কখনো লাল কখনো নীল কখনো সাদা বিভিন্ন ডিজাইনে সাজানো হয়েছে অসংখ্য তারকারা জীবন্ধু আল্লাহ দিয়েছেন বন্ধু সকাল হওয়ার জন্য সূর্য দিয়েছেন বন্ধু বিকেল হলে সূর্য অস্ত যায় সূর্যের পরে চাঁদ আসে আসে না নাই এটা শাবানের চাঁদ চলতেছে আর একটা আসবে বন্ধু রমজানের চাঁদ আসে না নাই করে করে বন্ধু আকাশের দিকে তাকায় এনে কত রং দেখা যায় আপনি আকাশকে বলেন আসমান তুমি অনেক সুন্দর আসমান সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিলে না রে না আমার চাইতে তুমি বেশি সুন্দর কারণ আমাদের জন্ম হয়েছে তোমাদের জন্য বন্ধু একদিকে আমাদের জন্য এত নিয়ামত আরেকদিকে আল্লাহ বলতেছেন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে আপনি সূরা ইনফিতরের মধ্যে যান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন ফি আই সূরাতিন মাশা রাক্কাবাক জোরে জোরে বলেন আল্লাহু আকবার বন্ধু এই মাদারীপুর কালকের এই রমজানপুরের মানুষ হৃদয় খুলে শোনো গো বন্ধু একটুখানি আমি একটু পরে নেমে যাব বন্ধু আর শুনতে পারবা না ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছে জোরে জোরে সুবহানাল্লাহ এই জন্য বলেছে আমার আল্লাহ বান্দা তোমরা শুনে রাখো এই কালকিনি রমজানপুরের মানুষ তোমরা শুনে রাখো তোমরা বলে গেলে ও আজকের মাহফিল ইতিহাস থেকে বন্ধ কোনোদিন মুছে যাবে না একটু শোনো কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াদরিমুন নাস শাইউ ওয়ালাকিন্নান নাস আনফুসুহুম ইয়াদলিমুন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন বন্ধু কি রে সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ মানুষের উপর জুলুম করে না মানুষ নিজেই নিজের উপর জুলুম করে জোরে জোরে নাউযু বিল্লাহ আমি বলবো বন্ধু আজকের এই কালকের রমজানপুরের মাহফিল এই পুরো গ্রামবাসীর জন্য ইমানি পরীক্ষা কথা বলেন না কেন এটা আমার কথা না আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়ান নাস যিনি জীবন এবং মরণ সৃষ্টি করেছে শুধু মানুষকে পরীক্ষা করার জন্য এর রমজানপুরের মানুষ কেমন করে ঘরে বসে রইলা এত সুন্দর জান্নাতের বাগান তোমার পছন্দ হলো না আবার চিরস্থায়ী জান্নাতের বাগান তুমি আশা করো বন্ধু তিতুল গাছ লাগায় যদি ল্যাংড়া আমের স্বপ্ন দেখে সে বোকা না শিক্ষিত কথা বলেন না কেন তেঁতুল গাছ লাগাইছে তেঁতুল পাইক্কা বদ জিন্নি সাসা নিচে পড়ছে কামড় দিয়ে দেখে টক কি
তো এখন গাছের নিচে বৈশা বৈশা উপরের দিকে তাকায় আর কয় আমি তো ভাবছিলাম মিষ্টি ল্যাংরা আমরা ধরব কি তুমি তো মিস্টেক করেছো শুরুতে ঠিক কিনা বলে কেমনে বলে হুজুর মিস্টেকটা কেমন করে করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কানু ইত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এদিকে তাকান প্রথমে আপনাকে হতে হবে ঈমানদার কি আর জোরে বলেন কি প্রথমে হবেন আপনি ঈমানদার তারপরে আল্লাহকে ভয় করতে হবে তারপরে আপনি সুসংবাদের আওতায় আসতে পারবেন জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তা সামনে যান 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 সামনে যান আপনারা যান সবাই মুরব্বী মানুষ যান সবাই সামনে যান সবাই সামনে গিয়ে বসেন চাচা আপনি আবার কাছে বসেন এদিকে বসেন এই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কি বলছে প্রথমে আপনি ঈমানদার হতে হবে কথা বলেন না কেন প্রথমে আপনাকে কি হতে হবে এরপরে আল্লাহ বলেছেন কানু ইয়াত্তাকুন আল্লাহ কি ভয় করতে হবে ঠিক কিনা বলেন আপনারা কি বলেন কালকিনির মানুষের ভয় আছে যদি ভয় আপনাদের আছে আমি বিশ্বাস করি কিন্তু যারা বাড়ি করে দোকান পাটে তাদের সিনায় ভয় নাই রে তাদের সিনায় ভয় নাই তারা যতক্ষণ না পর্যন্ত আল্লাহকে ভয় করতে না পারবে না পাবে দুনিয়ায় শান্তি আর না পাবে পরকালে মুক্তি ঠিক কিনা বলা আর জোরে বন্ধুরে আমার হৃদয় খুলে শোনো আমি যেই কথাটা বন্ধু বলতে চেয়েছিলাম কবরে যেতে হবে হিসাব দিতে হবে আল্লাহ ধরবে খুবই শক্তভাবে নিয়ামত পেয়ে ভুলে গেলে চলবে না যেই কোনো মুহূর্তে পৃথিবী ছেড়ে আমরা চলে যাব কেউ আটকাতে পারবে না ঠিক কিনা বলেন যেটা বলতে চেয়েছিলাম আপনাদের মনে আছে না নাই হারা জোরে বলেন আছে আমি ছিলাম ওই যে কবরে কবরে না কবরে বন্ধু এই যে কবর আমি বলতেছিলাম পৃথিবীতে আপনি কোন না কোন স্কোপ খুঁজে বের করতে পারেন কিন্তু বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো কবরে ম্যাক্সিমাম মানুষ বন্ধু বিপদগ্রস্ত হয়ে যাবে কারো আকিদায় সমস্যা কারো আকিদা আছে আমলে সমস্যা ঠিক কিনা বলেন কারো চরিত্র ভালো কারো চরিত্র খারাপ কেউ সৎ খায় কেউ হালাল খায় কেটা বলেন না কেন কেউ মানুষকে বকা দিতে কষ্ট দিতে মজা পায় কেউ মানুষকে ভালোবাসতে মজা পায় আপনি যদি পরিপূর্ণ এ টু জেড কমপ্লিটলি মুসলমানিত্ব অর্জন করতে পারেন তাহলেই আপনার জন্য জান্নাত এই জন্য বন্ধু আল্লাহ ওয়াজ করতেছে কালকিনির মানুষ হৃদয় খুলে শোনো গো বাবা এরে যুবকের দল তোরা যখন সিনেমা দেখতে যাস তোদের মাজায় ব্যথা হয় না গত 18ই ডিসেম্বর 2022 ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ছিল ফুটবল খেলা ছিল কি ছিল না আপনারা ভুলে গেছেন নি এই বাংলাদেশের মুসলমান কত বন্ধু বেহায়াপনা করেছে সারা রাত ভরে গোনা আতশবাজি ফুটিয়েছে সেটা হারাম খেলেছিল কারা ঈমানদাররা না বেঈমানেরা আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা এটারনাল এনিমি অফ দা ইউনিভার্স ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা বেঈমানরা খেলেছে কারা তারা কি হাফ প্যান্ট পরেছিল না ফুল প্যান্ট হাফ প্যান্ট পরলে একটা মুসলমান আর একটা মুসলমানের দিকে তাকাতে পারবে না বন্ধু আমার দিকে তাকান হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার নবী বলেছে একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জা স্থানের দিকে তাকায় না একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকায় না একটা পুরুষ আর একটা পুরুষের সাথে একই কাঁথার নিচে ঘুমায় না যদি পুরুষ পুরুষের লজ্জাস্থান এবং একই কাঁথার নিচে ঘুমানো থেকে বিরত থাকে বাংলাদেশের জমিনে কখনো বলৎকার সমকামিতার শব্দ শোনা যাবে না ঠিক কেন বলেন আমার ওয়াজ মনে বুঝেন নাই একটা পুরুষ আর একটা পুরুষের দিকে নজর দেবে খুব কাছাকাছি আসবে তাদের মধ্যে বন্ধ নোংরামি শুরু হয়ে যাবে এই জন্য আমার নবী বলেছেন একটা নারী আর একটা নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমায় না জোরে জোরে সুবহানাল্লাহ আরো জোরে আর একটু মহাব্বতে এটা কি কারামত না আরো জোরে বলেন না কারামত না এটা কিন্তু সাধারণভাবে সম্ভব না নয় কি না এটা সাধারণভাবে সম্ভব না আরো জোরে বলেন না বন্ধুরে আমার আরেকটা কারামতের কথা যদি বলি আপনি
ঈসা নবীর মা মরিয়ম উনি কিন্তু হযরতে জাকারিয়া আলাইহিস সালামের দায়িত্বে ছিলেন ঠিক কি না ঠিক কি না বলেন উনি যেখানকার মধ্যে যেখানে তিনি বসবাস করতেন বন্ধু পৃথিবীতে ওই ফলের কোনো মৌসুম ছিল না কি ছিল না এই ফলের কোনো মৌসুম ছিল না কিন্তু ওনার কাছে মৌসুমি ফল পৃথিবীতে নাই ওনার কাছে কিন্তু ওই ফলগুলো আমার আল্লাহ পাঠিয়ে দিতেন জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আপনি আমি হাজার চিল্লাইলেও কিন্তু পাবো না আরো জোরে কন্না কেন পাবো এটাকেই বলা হয় বন্ধু কারামত যেমন আমাদের পাশের দেশ কি ভারত ভারতে একজন আল্লাহর ওলি আছেন সিস্তিয়ে তরিকার ইমাম যার নাম শুনেননি জানেননি কি কন্ত হ্যাঁ খাজা গরিবে নামাজের নাম শুনেন না আপনারা জানেন না হ্যাঁ খাজা মঈনুদ্দিন সিস্তি আজমিরি সঞ্জুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেন নাই বন্ধুরে আমার খাজা গরিবে নামাজ যেদিন উনি ভারত বর্ষে কদম দিল উনি ওনার সঙ্গীদের একটু ক্লান্তি লাগতেছিল কি ছিল একটু টায়ার্ড ফিল করতেছিল তখন ওনার একটা গাছ দেখে বন্ধু বন্ধু গাছের নিচে একটু ছায়ার নিচে বিশ্রাম করতে চাইলেন তৎকালীন সময় ভারতবর্ষে রাজা ছিল রাজা পৃথ্বীরাজ তার একজন গোলাম ছিল গোলাম যখন বন্ধু তেনারা যখন বিশ্রাম করতে চাইলেন কি করতে চাইলেন এবার পৃথ্বীরাজ তারা হাজার চেষ্টা করার পরেও কিন্তু পৃথ্বীরাজ তাদের পৃথ্বীরাজের গোলাম বসতে দিল না কয় একটু বসে আমরা চলে যাব আমরা ভিনদেশ থেকে এসেছি কয় না বসা যাবে না কয় কেন এখানে পৃথ্বীরাজের ওটের বিশ্রামের জায়গা এবার খাজা গরিব নওয়াজ যেমন একজন আল্লাহর ওলি ছিলেন বুজুর্গ ছিলেন ওনার জীবনে অনেক কারামত বন্ধু আছে যাদের আল্লাহর ওলিদের প্রতি ভালোবাসা আছে বন্ধু ওলিদের জীবনী পড়বেন তখন আপনারা কি করতে পারবেন আল্লাহর ওলিদের শান বুঝতে পারবেন আর বন্ধু ও যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনী আছে তাদেরকে হাজার বললেও তারা বিশ্বাস করবে না ঠিক কি না বলে দেখেন এবার কি হলো এবার তিনি কি করলেন বন্ধু হাজার চেষ্টা করে বসতে পারলেন না তিনি বললেন উটের বিশ্রামের জায়গা কয় হ কয় উটের বিশ্রামের জায়গা যদি হয় তাহলে উটি বিশ্রাম করবে উঠাই কে কে বলছে খাজা মঈনুদ্দিন চিশতি এই কথা বলে একটু রাগ নিয়ে বন্ধু তিনি ওনার গন্তব্যের দিকে রওনা হলেন চলতে শুরু করলেন যাইতে 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 বন্ধু ওনার গন্তব্যে গিয়ে তিনি বিশ্রাম নিলেন দিনটা ফুরিয়ে গেল রাত্র ফুরিয়ে গেল সকাল যখন হলো পৃথ্বীরাজের গোলাম ওটগুলোকে মাঠে চড়ানোর জন্য ডাকতেছেন হাজার চেষ্টা করে ওটগুলোকে বন্ধু উঠাতে পারলো না কি করতে পারলো না উঠাতে পারলো না খাজা গরিবে নামাজের এই কারামতের কথা বন্ধু খুব চমৎকার বন্ধু ওই পৃথিনাজের গোলাম কি করেছিল এ উটটার গায়ে বেত রাগাত পর্যন্ত করেছিল উটের চোখ দিয়ে পানি পর্যন্ত বের হয়েছে কিন্তু ওটগুলো উঠতে পারে না এবার বন্ধু পৃথিনাজের গোলাম চলে গেল পৃথিনাজের কাছে যাইয়া পৃথিনাজকে বলল আপনা আমাদের উটগুলো গাছের নিচে গতকালকে যেমনি শোয়াইলাম সেমনি বসে আছে শুয়ে আছে হাজার চেষ্টা করার পরেও উঠাতে পারেনি কয় কারণ কি কিছু আছে কিনা এবার তিনি বললেন যে কিছু বিন্দেশি মানুষ এখানে বিশ্রাম করতে চেয়েছিল হাজার চেষ্টা করলো তাকে বিশ্রাম করতে দেয়নি এবার পৃথিরাজ একটা ডাক দিয়ে বলল আমার কাছে মনে হয় আমার মা আমাকে বলেছিল একদিন তোমার পরাজয় হবে তুমি পরাধীন হবে ওই বিন্দেশি মানুষের কাছে তুমি পরাজয় হবে পরাজয় বরণ হবে আমার মনে হয় সেই মানুষ ভারতে কদম দিয়ে দিয়েছে এটা কে বলতেছে পৃথ্বীরাজ তার গোলামের কাছে চলে গেল এবার পৃথ্বীরাজ ডেকে ডেকে বলছে আমার মনে হয় আমার মায়ের ভবিষ্যৎবাণী কাজে লেগে গেছে তোমরা উটের কাছে গেলে লাভ হবে না মানুষগুলোকে খুঁজে বের করো বন্ধ খুঁজতে 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 খাজা গরিবে আজকে পেয়ে গেলেন বন্ধ পাহাড়ের চূড়ায় গিয়ে তার সাথে আলাপ আলোচনা করলেন বন্ধ তার কাছে ক্ষমা চাইলেন বিনয় হলেন নরম হলেন খাজা গরিবে নামাজ তাকে খুশি হয়ে বললেন যাও উটের কাছে চলে যাও এবার দৌড়ে চলে আসলো আয়েশা দেখে আল্লাহর কুদরতে ওটগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খড়কুটা চিবিয়ে খায় এটার নাম হলো বন্ধু কারামত এটা কি অস্বীকার করা যাবে না আর যারা অস্বীকার করবে আমি বলবো তাদের বন্ধু মনে রাখবেন একটা জিনিস মনে রাখবেন শুধু আপনি কোরআন হাদিস মানলে আপনি পরিপূর্ণ হতে পারবেন না শরীয়ত থেকে আপনি কোথায় যেতে হবে তরিকতে তরিকত হলো একটা রাস্তা যেমন এক হার্টের রোগীর ট্রিটমেন্ট কিন্তু হার্টের কথা কয় না আমি এগুলো কি বাস্তব কথা না হার্টের রোগীর ট্রিটমেন্ট কি
হার্টের প্রবলেম সলভ সমাধান করা ঠিক কিনা বলে আর জোরে যক্ষা যার হবে যক্ষার ডাক্তার একটা কথা বলেন না কেন কিডনির ডাক্তার একটা এমনি করে করে বিভাগ ভাগ আছে না নাই বন্ধু এমনি ভাবে আল্লাহর ওলিরাও এক একজনের কাছে গেলে আধা থেকে এক একটা প্রেসক্রিপশন দেয় সবার মিশন একটাই আল্লাহ বলা হয়ে যায় তবে ভণ্ডদের কাছে গেলে প্রেসক্রিপশন পাবেন উল্টা দুনিয়াও শেষ আখেরাতও শেষ ঠিক কিনা আর জোরে আমাদের কাদরিয়া তরিকার ইমাম বন্ধু নাম জানেননি বড় পীর আব্দুল কাদের জিলানি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ঠিক কিনা বলে উনি এমন একজন আল্লাহর নবী পৃথিবীর বুকে যেদিন বন্ধু পৃথিবীর বুকে আসলো কি আসলো পৃথিবীর বুকে যেদিন আসলো বন্ধু ফজরের নামাজের পরবক্ষণে খাজা গরিবে নামাজ শাবান মাসে বন্ধু পৃথিবীর বুকে এসেছেন উনার বাবাও কিন্তু একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন আবু সান এবং সাজঙ্গি যখন তিনি পৃথিবীর বুকে আসে গুড়ি গুড়ি বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি ছিল বন্ধু শাবানের চাঁদের শেষ কি শাবানের চাঁদের শেষ ও বন্ধু মানুষগুলো রোজা রাখবে কি রাখবে না চাঁদের তো খবর নাই তখন মানুষ সকালবেলা দৌড়ে চলে আসলো বন্ধু আবু সান এবং সাজঙ্গের বাড়িতে বাড়িতে আসার পরে বন্ধু আসার পরে আয়েশা দেখলো আবু সাল এবং সাজঙ্গে তো বাড়িতে নেই তবে এটাকে সত্যতাটাকে যাচাই করবে কেমন করে বন্ধু তখন এই গাউসে পাকের মা তিনিও ছিলেন বন্ধু আল্লাহর ওলি একজন উনি বললেন আমার সন্তানটা পৃথিবীতে আসার পরে ফজরের আগর আজানের আগে দুধ পান করেছে যখন ফজরের আজান হয়ে গেল তাকে হাজার চেষ্টা করেও দুধ পান করাইতে পারে নাই তার মুখের দিকে স্তনটা দিলে মুখটা অন্য দিকে ঘুরিয়ে নেয় এই দিক দিয়ে দিলে সেই দিকে ঘুরিয়ে নেয় কোনোভাবেই তাকে দুধ পান করতে পারেনি আমার কাছে মনে হয় আমার সন্তান রোজা রেখেছে মানুষ সেই রোজা রাখলো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর জোরে কন্যা সুবহানাল্লাহ গাউসে পাক পৃথিবীতে আসার পরে পৃথিবীতে আসার আগে মায়ের গর্ভে কোথায় মায়ের গর্ভে মায়ের আঙ্গুর খেতে মন চাইলো মা আঙ্গুর বাগানে গেল আঙ্গুরের থুকনার দিকে হাত বাড়াইতে দেরি মায়ের প্রবল বেগে ব্যথা শুরু হয়ে গেল গাউসে পাক যখন পৃথিবীর বুকে বন্ধু কদম দিল মায়ের কাছে ক্ষমা চায় মা গো আমাকে ক্ষমা করে দাও তিনি বলতেছে বাবা তুমি তো আমার সাথে কোনো অন্যায় করনি কেমন করে তোমাকে ক্ষমা করব মা তুমি মনে করে দেখো গো আমাকে গর্ভে রেখে তুমি যখন আঙ্গুর খাইতে গিয়েছিলে প্রচন্ড ব্যথা হয়েছিল হ্যাঁ বাবা আমার সেই ব্যথাটা হয়েছিল এবার মা যখন বলল গাউসে পাক মাকে বলে দিল মা গো তুমি যে থুকনার দিকে হাতরা বাড়াইতেছিলা ওখানে বিষাক্ত সাপ ছিল হাতরা দিতে দেরি তোমাকে সবল মারতে দেরি করতো না এই জন্য এত জোরে লাথি দিয়েছিলাম তুমি যেন ব্যথার কারণে জন আঙ্গুর খাওয়ার স্বাদ বলে যা এখন আমাদের দেশে অনেক বন্ধু মৌলবি বের হয়েছে এরা এগুলো বিশ্বাস করতে চায় না মানুষ বিশ্বাস করলেও তাদেরকে বন্ধু অ্যাঙ্কার করে আর জোরে বলেন না কেন আপনি ভণ্ডামি কি আমরা অস্বীকার করছি না ঠিক কিনা বলেন কিন্তু আমরা এই রাইটটাকে অস্বীকার করার কোনো সুযোগ না আর জোরে বলে এগুলাকে বলা হয় বন্ধু কারামত এটা সত্য এটাকে অস্বীকার করার বন্ধু কোনো সুযোগ নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেননি তিনি নাহন্দ মিশরের জন্য বন্ধু কয়েকজন যোদ্ধাকে পাঠালেন এর মধ্যে একজনের নাম হলো সারিয়া ঠিক কিনা একজনের নাম কি সারিয়া হাদিস শরীফের মধ্যে সে আল্লাহর প্রিয় লোকেদের কারামতের প্রমাণ বন্ধু তিনি বন্ধু একদিন মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন হঠাৎ করে তিনি বললেন ইয়া সারিয়াল জাবালা জোরে কন্যা সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধু ইনি বক্তব্য দিলেন তিনি শব্দ বললেন কোনো মাত বল নাই কিছুদিন পরে বন্ধু যোদ্ধারা যখন আসলো আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো সাক্ষাৎ হওয়ার পরে তিনি বললেন প্রথমে আমরা যুদ্ধে গিয়ে ওই শত্রুদের কাছে আমরা পরাস্ত হয়েছি কিন্তু পরে আমরা পাহাড়কে পশ্চাতে রেখে আমরা যুদ্ধে বিজয়ী হয়েছি জোরে জোরে সুবহানাল্লাহ এটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত ঠিক কেন বলেন আর জোরে অস্বীকার করার সুযোগ আছে এই জন্য আল্লাহর ওলিদের কাছে যাবেন বন্ধু আল্লাহর ওলিদের হাত হয়ে যা আল্লাহর কুদরতি হাত আল্লাহর ওলিদের চোখ হয়ে যা আল্লাহর কুদরতি চোখ
আল্লাহর ওলিদের পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা, তারা যেটা বলে বন্ধু আল্লাহ সেটাই কবুল করে। এই জন্য আপনি বিপদে পড়লে তাদের কাছে যাবেন, তারাও আল্লাহর লোক, আল্লাহর প্রিয় বান্দা। তারা যখন মৃত্যুবরণ করবে পৃথিবীর মানুষ দেখবে তারা মারা গেছে, তাদেরকে কবরে রাখা হয়েছে। কিন্তু বন্ধু তারা যখন মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবার পাবে। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করে। জোরে জোরে সুবহানাল্লাহ। এগুলাকে ভাইয়ের আমার বাবারা আমার অস্বীকার করার সুযোগ নেই। তবে হ্যাঁ, এখন কিছু সেই অশিক্ষিত মূর্খ গাইয়া কিছু ভণ্ড পীর বের হয়েছে আমাদের হক্কানি আল্লাহর ওলিদেরকে কলঙ্কিত করতেছে তাদের আদর্শকে। যেমন ধরেন এই যে আমার সাথে লোক আছে, কিন্তু আমার গাড়িতে করে লোক এসেছে। আমরা কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার সময় দেখেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার সময় হঠাৎ করে রাস্তার পাশে দেখলাম গান বাজতেছে। তখন আমি এদেরকে বললাম কি হচ্ছে, কয় হুজুর এখানে মাহফিল হচ্ছে, ওরুস হচ্ছে। তখন আমি আমার ড্রাইভারকেই কিছুদিন আগে না আমি বললাম গাড়িটা একটু স্লো করো তো। স্লো করার পরে দেখলাম, বিশ্বাস করবেন আপনাদেরকে কেমন করে বোঝাবো, স্লো করার পরে দেখলাম এই দিকে আল্লাহর ওলি যিনি শুয়ে রয়েছে ওনার কিন্তু কোনো দোষ নেই, কি নাই, ওনার দায়িত্ব যিনি পালন করতেছে, ওরা নষ্ট, ওরা দুষ্ট, ওরা পথভ্রষ্ট, ওরা অশিক্ষিত, কোরআন হাদিসের জ্ঞান নেই। আল্লাহর ওলিদেরকে সম্মান করতে হলে, মর্যাদা দিতে হলে, তাদেরকে মূল্যায়ন করতে হলে, এমনও কথা কো কিরফিন নেই, মোর তো ডিস্টার্ব হইতে আছে, কথা কোয়া যাইবে না, মুখে তালা ঝুলাইতে হইবে অটে। স্টপ ইওর মাউথ এভরিবডি, না বলবেন, আমি বলি আপনারা বলতে হবে না, আরে আমার কাজ এগুলো। একটু এক মাঝে মাঝে একটু ব্যতিক্রম ভাষায় কথা বলি, আপনারা মজা পান না? আমি আবার একটু হাসিতে হাসিতে আলোচনা করিতে পছন্দ করি, ঠিক কিনা? কারণ আমি জানি যেই মানুষ, হ্যাঁ জিকির করতাম, আচ্ছা হে কর্মুয়ানি একটু কর্মুয়ানি, মোরাতে সময় আছে তো, মোরে সিগনাল দিলে মুই এককারে মানে জলদি করে স্টেজ ছেড়ে চলে যাবো। আরে ভাই তোমরা হাসো না কেন, হাসতে পারো না, আমি হার্ট অ্যাটাক করে মারা যাবা। যেই মানুষ বেশি হাসে, বেশি খুশি থাকে, ফ্রিলি মানুষের সাথে সুখ দুঃখ শেয়ার করে, দেখবে এই মানুষের সুস্থতার হার বেশি। আর যেগুলো দেখবেন একলাপতে হাঁটে, বাসন পেলে পেট ভরে খায়, মানুষরে দেয় না, নিজের থাকলে ইচ্ছা মতো পিট লাগাইয়া মানে যা ইচ্ছা মতো করে, এইসব মানুষ বেশি দিন বাঁচে না, হার্ট অ্যাটাক করে মারা যায়। এরে জিজ্ঞেস করবেন হুজুর, আরে ভাই হে মরছে কেমনে, কয় কোথায় মরছে, কো হুজুর যেখানে আছে এখানে, তার মানে স্পট ড্যাট, একের জায়গা শেষ, কি করছে, কো হার্ট অ্যাটাক করছে, তো হার্ট অ্যাটাক করবো না, এতে সারাক্ষণ অন্তরটারে দেহটারে কানডারে চোখটিরে মুখটিরে বন্দি করে রাখছে, পৃথিবীর রঙিন চশমা পরে রাখছে, আর হেতে সবসময় বলে হামসে বড় কোন হে, এতে চেয়ে বড় আর কেউ নাই, ঠিক কিনা বলেন? তাই মানুষ ধ্বংস হবে না, অবশ্যই ধ্বংস হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের কারামত সত্য বন্ধু, যেটা ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা বলতে চাইছি, এই দিক দিয়ে আল্লাহর ওলির মাজার ফুলে ফুলে বন্ধু বাসরের মতো সাজায়া রাখছে, আর ওই পাশে বন্ধু বিশাল স্টেজ করে রেখেছে, অসভ্য বেহায়া নষ্ট মহিলা দাঁড়াইয়া দাঁড়াইয়া হাজার হাজার পুরুষের মাঝে গান গায়। এই রকম ধরনের অপসংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এই রকম নোংরামি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। হক্কানি আল্লাহর ওলিদের আদর্শ প্রেক্ষিতে যেই তাদের মূল আদর্শ, তাদের আদর্শকে অন্তরে লালন করে বন্ধু আধ্যাত্মিকতার দিকে ধাবিত হবে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে আরেকটা মজার খবর দিব, অস্বীকার করার কোনো সুযোগ নাই। মুসা নবী যার নাম জানেননি, মুসা নবী এবং খিজির আলাইহিসসালাম এক হইল, কি হইল, খিজির হইল, এক হইল। খিজির আলাইহিসসালাম বন্ধু এমন একজন পাওয়ারফুল আধ্যাত্মিক সাধক, শুনছেন না জীবনে এই ওয়াজা, হুজুররা জানে, সাধারণ মানুষ আপনাদেরকে বলি, দেখা হওয়ার পরে খিজির আলাইহিসসালাম মুসা কালিমুল্লাহকে ডাক দিয়া কয় আপনার আমার মতের মিল হবে না, আপনার আমার একসাথে চলাটা সম্ভব নয়। না মুসা কালিমুল্লাহ কয় না, সময় তো দিতেই হইবে, একটু আনি সময় দিমু আনি, ঠিক কিনা গো? মনু এই অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবার কি করলো মুসা নবী, খিজির আলাইহিসসালাম এক হয়ে গেল, আপনি আমার কাজে কোনো মন্তব্য করতে পারবেন না, সময় খুবই কম, একটা ঘটনা বলবো। মুসা নবী আর খিজির আলাইহিসসালাম নদীপথে ভ্রমণ শুরু করলেন, নৌকা চড়ে সামনের দিকে যাইতে শুরু করলেন। খিজির আলাইহিসসালাম নতুন নৌকাটাকে ছিদ্র করে দিল, কি করে দিল, ফটো করে দিল। মুসা নবী কয় এটা কি করলেন, কয় আমি কইছি না আপনার সাথে আমার মতের মিল হবে না বন্ধু। পরে মুসা কালিমুল্লাহকে বলল, নবী গো
সে নৌকাটা চালায় গো, এটাই তার জীবিকোপার্জনের একমাত্র রাস্তা গো নবী। ও নবী, সামনে অত্যাচারী বাদশাহ অবস্থান করতেছে, যখন নৌকাটাকে যদি ইনটেক পাইতো সে নৌকাটা নিয়ে যাবে, তার উপার্জনের রাস্তা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি নৌকাটাকে ছিদ্র করে দিয়েছি, কানা করে দিয়েছি, বাদশাহ সেই নৌকাটা নিবে না, তার তাকে বাঁচিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, এটার নামই হলো কারামত। এটার নাম কি? এটার নামই হলো কারামত। তবে সবচেয়ে বেশি মজার বিষয় হলো, নৌকা ছিদ্র হলে পানি ওঠে কি ওঠে না? কিন্তু খিজির আলাইসাল্লাম নৌকা ফুটু করলো, নৌকায় কিন্তু পানি উঠলো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি কি চেয়ারম্যান? ইউ আর গ্রেট মাই ডিয়ার, কি বলবো, ব্রাদার বলবো না আঙ্কেল বলবো? ব্রাদার, আপনি মুসাফা করেন, আপনাদের চেয়ারম্যান ভেরি গুড পার্সন, একদম বিউটিফুল পার্সন, ওনাকে আমার পছন্দ হয়েছে। একদম ছোট্ট মুরগের বাচ্চার মতো বসে আছে, চেয়ারম্যানদের গায়ের তাপে তুমি আমরা যে কথা কইতে পারি না। আমার কাছে এখন ওনাকে দেখে আমার চট্টগ্রামের কথা মনে হয়েছে। চট্টগ্রামের বড় বড় যে নেতাগুলো, বিশ্বাস করেন, আলেমদের কাছে আসলে ছোট্ট মাসুম বাচ্চার মতো বসে থাকে, আর এত সম্মান করে আলেমদেরকে। প্লিজ সিট ডাউন, বসেন, আমি আপনাকে মনে রাখবো। দায়িত্বশীল ব্যক্তি, ইসলামপ্রিয় মানুষগুলোকে বুকে টেনে নিবেন, ভোট দিবেন, তাদেরকে নির্বাচিত করবেন, সমাজ থেকে পুরো অন্ধকার তারা দূর করে দিবেন, ঠিক কিনা বলা? আজকে নোংরা মানুষগুলো সমাজের দায়িত্ব নিচ্ছে, এই কারণে আজকে সমাজ পথভ্রষ্ট। মনু শেষ করে দিতে হইবে, কপালের মালিক একমাত্র আল্লাহ। এই কপালের মালিক কে? আপনারা সব বুঝেন, এটা বুঝেন না, মাজারে গিয়ে সেজদা দেন কেন? মাজারে গিয়ে সেজদা দিতে দিতে আজকে যিনি আল্লাহর ওলি শুয়ে রয়েছে উনাকে পর্যন্ত আপনারা প্রশ্নবিদ্ধ করে ফেলছেন। উনি কিন্তু কোন আল্লাহর ওলি কিন্তু বলে যায় নাই যে আমার মাজারে এসে তোমরা সেজদা করো, কথা বলেন না কেন? পৃথিবীতে আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার ওয়ার্ডার থাকতো, আমার নবী বলেছেন প্রত্যেকটা স্ত্রীকে ওয়ার্ডার দিতাম তাদের স্বামীর কদমে সেজদা করতে। মনু একটু আনে নারীর ইসালাত কই হোনাইয়া দাও না, ইয়া রাসূলুল্লাহ, আর বলা লাগবে না। আলহামদুলিল্লাহ, কেন করছি জানেন? রিসালাত, আল্লাহু আকবারের সাথে রিসালাতকে যুক্ত করছি, কারণ আল্লাহ যেখানে রাসূলও সেখানে। কি বিশ্বাস করেন না? দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, কোনো এলাহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের খুঁটি কয়টা? ফাইভ পিলার্স অফ ইসলাম। ইসলামের খুঁটি কয়টা? পাঁচটা। দা ফার্স্ট পিলার অফ ইসলাম, ফার্স্ট পিলার কোনটা? ঈমান। কোনটা? ঈমান। ঈমানের ঘরে নজর দিয়ে দেখেন, আল্লাহ অফ দা ফার্স্ট পিলার ইজ দা লর্ড অফ ওয়ার্ল্ড, রাব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা ব্লেসিং ফর দা ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। রাব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন, কাছাকাছি না নাকি দূরে? বন্ধু আসছে সামনে রমজান, দিনের বাগে রোজা রাখা ফরজ, রাতের বাগে বিশ রাকাত তারাবি পড়া সুন্নত। আল্লাহ দিনের বাগে রাতে নবীকে দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। কেন না কেন? আর জোরে, আল্লাহ যেখানে নবী এখানে না? নামাজের দিকে দেখান, আগে সুন্নত পরে ফেরে, যেটা নবীর সাথে আল্লাহর প্রেম। মুসা বলে রব্বি আরেনি, আল্লাহ বলে লাংতারানি, আল্লাহ নাকচ করে দিয়েছে। আর সূরা বনী ইসরাইল কোরআন শরীফের পনেরো পারার প্রথম আয়াতে দেখেন, আমার আল্লাহ নিজে দাওয়াত দিয়ে মেরাজ করিয়েছেন, আল্লাহর বাড়ি আরশ পর্যন্ত আপনার আমার নবীকে দাওয়াত দিয়েছে। আমরা দামি না কম দামি? আর জোরে, আমি সব সময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। একদিকে আমি আখিরে নবীর উম্মত, আরেক দিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, কারণ আমার নবী শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতকে জান্নাতের খবর দিয়েছে। কোনটাকে? 72 দলের মধ্যে 72 দল জাহান্নামী,
এরা কিন্তু কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেররা সব যাবে জাহান্নামে, অনন্তকাল জাহান্নামে থাকবে। শুধু মুসলমানেরই দল হবে 73টা, কয়টা? 73টা। এর মধ্যে একটা দল মাত্র জান্নাতে যাবে। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি, যারা নবীকে মানবে, নবীর পরিপূর্ণভাবে নবীকে মানবে, নবীর আহলে বাইত পরিবারকে মানবে, সাহাবায়ে কেরামকে মানবে। ধীরে 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 বাংলাদেশে ইসলাম আসা পর্যন্ত আল্লাহর ওলি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্লেসকে তারা কি করবে? অনার করবে, সম্মান করবে। এই তাহলে আপনি সুন্নি জামাতে একটা মানবেন আরেকটা মানবেন না, তাহলে আপনি পরিপূর্ণ হতে পারেন না, ঠিক কিনা বলে? মুসা নবী কয় নতুন নৌকা আপনি ছিদ্র করে দিছেন, আর খিজির আলাইহিস সালাম কয় আমি তারে বাঁচাইয়ে দিছি, তাইলে কি একটা শরিয়াত একটা মারে ভাত, মারে ভাতের গন্ধ পাবেন আল্লাহর ওলিদের কাছে গন্ধ, ঠিক কিনা বলেন? আরেকটা আরো জোরে, আরো জোরে, আমার নবীকে কেউ কোন মানুষ সেজদা দিছে এমন কোন হাদিস শরীফ কেউ শুনছেন? তবে আমার নবীকে জঙ্গলের ওট সেজদা করেছে, হাদিস শরীফ এসেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে, তা আমার নবীর মতো যিনি সরকারে মদিনা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born, Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in our country, his father's name was Abdullah, his mother's name was Amina, his father said died before he was born, he lost his mother in his childhood, he was very truthful, zuri zuri konna subhanallah, এসেছেন কোথায়? তিনি পৃথিবীতে আসার আগে বাবা চলে গেছেন, ছোট কালে তিনি মাকে হারিয়েছেন, ঠিক কিনা বলেন? বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, মা হারালো বাবা হারালো, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, তারপরেও তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, হি ওয়াজ ভেরি ট্রুথফুল, আল্লাহু আকবার। আপনাদের কাছে আরেকটা মজার খবর দেই, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ড, ওনার নাম শুনেছেন? যারা ইউনিভার্সিটি যারা বিশ্ববিদ্যালয় ক্রস করেছেন তারা অবশ্যই জানার কথা, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ড তিনি 100 জন প্রবাসী প্রভাবশালীর তালিকা করেছেন, কয়শো? 100 জন মনীষীর তালিকা করেছেন। তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি, আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার, 100 জন প্রভাবশালী, সকল প্রভাবশালীর মধ্যে আমার নবীকে তিনি বলেছেন সবচেয়ে সেরা ইনফ্লুয়েন্সিয়াল, সরে সরে কম, আল্লাহু আকবার। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, এখন কি চমৎকার ওয়াজ আবার চলে এসেছে! আল্লাহর ওলিদেরকে নিয়ে কথা বললে শেষ হবে না, কারণ আল্লাহর ওলিদেরকে নিয়ে অনেক কিতাব দেখেছি জানেন। হক্কানি আল্লাহর ওলিদের সাথে যদি আপনি বিদ্বেষ পোষণ করেন আপনাকে আল্লাহ কৌশলে ধ্বংস করে দিবে, কারণ আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা তাদেরকে যারা গালিগালাজ করে বকাবকি করে তাদের বিরুদ্ধে যারা একার করে কথা বলে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, কারণ আল্লাহর ওলিদের মাধ্যমে যুগে যুগে শেষ জামানা ইসলাম প্রচার প্রসার হবে, ঠিক কিনা বলে? ডেভেলপ হবে। বন্ধুনি আমার ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বুশরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, উনি অনেক কিতাব লিখেছেন, যেটা লিখেছেন ইংলিশে, আবার কখনো লিখেছেন বাংলায়, আবার কখনো লিখেছেন উর্দু, আবার কখনো বাংলা ইংলিশ আরবি উর্দু মিলিয়ে তিনি কিতাব লিখেছেন। উনি একটা বক্তব্য দিয়েছেন আমার নবী সম্পর্কে, বন্ধু, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আমি পার্সোনালিটি আমি বলি উই শুড বি আওয়ার প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রত্যেকের উচিত আমাদের প্রাণের নবীকে কি করা? মান্য করা, ঠিক কিনা বলে? কারণ উনি এসেছেন আমাদের জন্য নিয়ামত নিয়ে, যাওয়ার সময় গিয়েছেন আমাদেরকে নিয়ামত দিয়ে, এবং কেয়ামতের দিন নবীর উসিলায় আমরা মুক্তি পাবো। শোনেন, নবী সম্পর্কে কিন্তু এখন বিভিন্ন ধরনের নিচু মন্তব্য করা শুরু হয়েছে, কেউ বলে নবী আমাদের মতো, কেউ বলে নবী মাটি, কেউ বলে নবী গায়েব জানে না। যে গায়েব জানবে না সে কখনো নবী হতে পারে না, গায়েবের খবর দেনে ওয়ালা যিনি দিতে পারে তিনিই নবী। ইসলাম ইসলাম কিন্তু ওই যে এরকম এরকম কয়েক পৃষ্ঠা এরকম কয়েক পৃষ্ঠার এরকম কয়েকটা পেজের বই চটি বই পড়ে ইসলাম সম্পর্কে কোনো কিছু জানা যাবে না। ইসলাম সম্পর্কে জানতে হলে, নবী সম্পর্কে আপনাকে অবজার্ভ করতে হলে, আপনাকে মূল কিতাবগুলো পড়তে হবে, বড় বড় হক্কানি আল্লাহর প্রিয় বান্দাদের শরণাপন্ন হতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে জালালি সাহেব বলে আসতেছে, ক্লোজিং ইউর ক্যামেরা, এখানে 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 আসো আগে, এই যে মুই দেখ।